সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আজ একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো বিয়ে পাগলা নারী পুরুষ, এদের বিয়ের পাগলামির অন্তর্নিহিত কারণ। এবং কিছু লোক আছে যারা বিয়ে করতে চায় না, কিন্তু বহুগামিতার অভ্যাস, যাদেরকে প্রতি মুহূর্তে সমাজ সংসারে কলঙ্কিত করে ফেলে এবং যারা মন্দলোক হিসেবে নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করে ফেলেন, এই বহুগামিতার যে উদ্দেশ্য এবং বহুগামিতার যে রোগ এবং বহুগামিতার অন্তর্নিহিত কারণ, এ বিষয়ে আলোচনা করব। আমরা দেখলাম যে বিয়েটা যে নারী এবং পুরুষ সকল বয়সের সকল মানুষের কাছে, হাতে গোনা কিছু মানুষ আছে তারা ছাড়াই, একটা প্রবল উৎসাহের ব্যাপার, উদ্দীপনার বিষয়। আমরা যখন খুব ছোটো ছিলাম, গ্রামে থাকতাম, কত হবে আমার বয়স, 5 বছর 6 বছর, তা আমরা ঠিক কী মনে করতাম আমার এখন স্পষ্ট মনে নাই। 3-4 জন 10-12 জন ছোটো ছোটো ছেলেরা মেয়েরা আমরা ঘুরে বেড়াতাম। তো ঘুরে বেড়াতে গিয়ে যে ঠিক গ্রামের যে সবচেয়ে বুড়ি যে মহিলাটা আছে, একেবারে লাঠির উপর ভর করে ধুক ধুক করে হাসছেন, খুবই দরিদ্র, ঠিক আসমানির সেই কবিতার মতো, আসমানিদের সেই কুড়ে ঘরের মতো, এইরকম একটা কুড়ে ঘরে একা একা থাকে, তাদের হয়তো কেউ নাই, কিন্তু সে ভিক্ষা করে, একা একা থাকে, খুবই বুড়ি, দেখলে খুব মায়া লাগবে। বয়স কত হবে আমরা এখন বলতে পারবো না, তবে চলাফেরা ঠিক মতো করতে পারতো না। তা আমরা ছোটো বাচ্চারা গিয়ে বলতাম, কোথায় আমরা এগুলো শিখেছিলাম, আমাদেরকে কে শিখিয়ে দিয়েছিল, কেন আমরা এই কথাগুলো বলতাম, আমি এখনও মনে করতে পারছি না, কিন্তু বলতাম, এটা মনে আছে। এবং এই বলার ফলে যে প্রতিক্রিয়াটা হতো সেটাও মনে আছে। তা আমরা গিয়ে বলতাম, ও বুড়ি, তোমাকে একটা নিকা দিয়ে দেই, হ্যাঁ তোমাকে একটা নিকা দিয়ে দিই। তো এই নিকার কথা, বিয়ের কথা শুনলে তার তো জামাই, হাজব্যান্ড বা ছেলের সঙ্গে কেউ ছিল না, সে একা একা থাকতো, কিন্তু যখনই সে নিকার কথা শুনত, সে তার দাঁত ছিল না একটা, কিন্তু ফুকলা দাঁতে সে ফিক করে হেসে দিত সে নিকার কথা শুনতো। তো বলতো যে আমাদেরকে বলতো ও নাতি, তো নিকা দিবি কার সাথে দিবি? তো আমরা ওই গ্রামের অন্য যারা বুড়া মানুষ আছে তাদের কথা বলতাম, তো সে বুড়ি খুব আনন্দ পেত, বুড়ি খুব আনন্দ পেত, এবং একটা সময় সে বলতো যে খালিগুলো বলিস কেন, পারলে দিয়ে দে না, নিকা দিয়ে দে। তো এখন আমি চিন্তা করি যে ওই যে বুড়ি, তার মধ্যে এই বিয়ের কথা শুনে, নিকার কথা শুনে তার এত সেই আনন্দ উদ্দীপনা কেন হতো। আবার আমরা একইভাবে কিছু দুর্বল বৃদ্ধ, আমাদের যে জমানায় ছোটোকালে তখন বৃদ্ধরা প্রায়ই খুব ব্যক্তিত্ববান হতেন, এবং তাদের সঙ্গে আসলে বাচ্চারা এভাবে দুষ্টামি করা খুব এখনকার মতো এরকম না, খুব সাহসী পেত না, কিন্তু কিছু কিছু বৃদ্ধ ছিল এরকম ওই বুড়ির মতো দুর্বল, তো সেভাবে বসে আছে। তো আমরা গিয়ে বলতাম, ও দাদা, ও নানা, তুমি এটা নিকে করো, এই বুড়া বসে একা একা থাকো, এই 5 বছর 6 বছর 7 বছর এই বয়সে। তা আমি অবাক হয়ে যাই যে আমরা গ্রামের এত অল্প বয়সে, এখনকার বাচ্চারা কিন্তু এই জিনিসগুলো, এই দুষ্টামিগুলো তাদের মাথায় আসে না, কিন্তু আমাদের ওই গ্রামে থাকতাম, আমাদের মাথায় এই বুদ্ধি আসলেও কী করে, আমরা কেন বলতাম, কীভাবে বলতাম, আমার এটা মনে আসছে না। আবার আমাদের কথা শুনে তারা রাগ হতো না, তারা প্রচণ্ড আগ্রহ নিয়ে আমাদের সাথে কথা বলতো, আদর করতো এবং কাছে ডাকতো এবং বলতো যে দে একটা নিকার ব্যবস্থা করে দে। তো এরকম অবস্থা চলত। এরপর যখন বড় হলাম, বড় হওয়ার পরে আমরা দেখলাম যে সমাজের বিভিন্ন জায়গাতে মানুষ একাধিক বিয়ে করে, কিছুদিন পর পর সে, বিশেষ করে যারা একটু প্রভাবশালী, দু ধরনের লোক, একটা লোক খুব প্রভাবশালী লোকজন, তারা 2 বা 3টে বিয়ে করতো, এবং এই বিয়ে করার, একটা বিয়ে করে নিয়ে আসলো, ঠিক বিয়ে করার যখন তাদের একটা বিয়ের ভাব জাগত, তখনই তার যে প্রথম স্ত্রী বা দ্বিতীয় স্ত্রী, সে টের পেত যে এই লোক নাগর আর একটা বিয়ের জন্য সে চেষ্টা চরিত করছে। হঠাৎ করে সে পাঞ্জাবি, নতুন পাঞ্জাবি করার শুরু করলো, তারপর শেষে সে গান গাওয়া শুরু করলো, পান খাওয়া শুরু করলো, আতর দেওয়া শুরু করলো, সুরমা মাখা শুরু করলো, এবং তার ভিতরে একটা রং ঢং চলে আসলো। এবং এটা দেখে তার যে প্রথম স্ত্রী বা দ্বিতীয় স্ত্রী, এরা রাগে গজগজ করতো এবং ঝগড়া করত এবং বলতে মিন সে বোধহয় আর একটা বিয়ে করবে। এবং ঠিকই দেখা গেল যে এই যে তার স্ত্রী, প্রথম স্ত্রী বা দ্বিতীয় স্ত্রী, এই যে সন্দেহ করলো, সন্দেহ করার কিছুদিনের মধ্যেই নাগর সেই আর একটা বিয়ে ঠিকই সে করে আসছে। আবার মহিলাদের মধ্যেও আমি এই গ্রাম বাংলা এই জিনিসটা দেখেছি, বিশেষ করে প্রান্তিক দরিদ্র যারা মহিলা, তারা অভাবের তাড়নায় তারা কী করতো, বিভিন্ন এলাকাতে, আমাদের গ্রাম ছিল, বিভিন্ন এলাকাতে তারা যেত কাজকর্ম করার জন্য, এবং যেখানে যেত সেখানে একটা করে বিয়ে করে আসতো, আবার কতদিন পর তারা ছেড়ে দিত। তো এইরকম বিয়ে পাগলামির যে লক্ষণ,
এটা আমি আমার ছোটোকালে দেখেছি এটা নির্দিষ্ট সীমার মধ্যে, কিন্তু যখন প্রাপ্ত বয়স্ক হয়েছে বা ইদানিংকালে যেটা দেখছি এটা রীতিমতো একটা অশ্লীলতার মধ্যে পড়ে গেছে। আবার দ্বিতীয়ত যে ঘটনাটা সেটা হলো অসম বিয়ে। দেখা যাচ্ছে যে গ্রামে একটা সময় একটা পুরুষদের মধ্যে ছিল যে বরের বয়স 70 বছর 80 বছর, কিন্তু সে বিয়ে করেছে 17 বছর 18 বছর 20 বছর বা তার চেয়েও ছোটো বয়সের নারীকে বা কিশোরীকে। তো এটা নিয়ে এখনও আলোচনা হয়, সমালোচনা হয়, রং তামাশা আমাদের গ্রামও এটা হতো, মানে প্রচণ্ডভাবে হতো। এবং এটা কেন হয় তখন বুঝতাম না, কিন্তু এখন বুঝি যে এটা একটা এক ধরনের মানসিক বিকৃতি, যে 80 বছরের একটা বৃদ্ধ সে কেন আপনার 16 বছর 17 বছর তার নাতির বয়সের একটা মেয়েকে তার জীবনসঙ্গিনী হিসাবে, তার যৌনসঙ্গী হিসাবে, তার বিছানার সঙ্গী হিসাবে গ্রহণ করে, এটা একটা মানসিক বিকৃতি। এবং এটারও বিভিন্ন রকম সামাজিক কারণ আছে, পারিবারিক কারণ আছে, দৈহিক কারণ আছে, মনোজাগতিক কারণ আছে। সেই কারণের কবলে পড়ে একটা মানুষ এই কাজগুলো করে। আজকের আলোচনা আমি আসলে ধর্ষণ সম্পর্কে কিছু বলব না, আমি শুধুমাত্র এই নারী পুরুষের যে স্বাভাবিক সম্পর্ক, বিয়ে শাদী এবং যেটা বহুগামিতা, চোরি চুরি চুপকে চুপকে যেগুলো কাজ করে, এমনকি যারা পতিতালয়ে যায় সেটা নিয়ে আলোচনা করবো না, শুধুমাত্র পরকীয় নিয়ে এবং বিয়ে নিয়ে এই কথাটা বলব, বহুগামিতা নিয়ে আলোচনা করবো। তো এটা দেখতাম যে পুরুষেরা এই কাজগুলো করে, এবং এই পুরুষদের কোনো জাতপাত নেই, তারা যে সবাই প্রভাবশালী, ধনবান, সচ্ছল তা না, অনেক দরিদ্র বৃদ্ধকেও, লম্পট বৃদ্ধকে দেখা যাচ্ছে যে কী করে যেন তারা এগুলি বিয়েটা করে ফেলে। এবং বিয়ে করার ক্ষেত্রে আশ্চর্যজনক ঘটনা হলো তারা ওই যে কিশোরী যে মেয়েটি, অনেকের সাথে তারা প্রেম করে ফেলে, সামহাও তারা ম্যানেজ করে ফেলে, প্রেম করে ফেলে। এবং এটা কীভাবে করে এটা আমি এখনও চিন্তা করলে খুব অবাক হয়ে যাই, যে 70-80 বছরের একটা বৃদ্ধ সে একটা মেয়ের সঙ্গে দিনের পর দিন সে প্রেম করে তাকে ঠিক উতলা করে ফেলে এবং তাকে ঘর থেকে বের করে। আমাদের গ্রামে এরকম দেখা গেলো, এক মেয়ে সে কান্নাকাটি প্রথমে জিনে ধরলো, তারপরে সে বলে আমার তাবিজ করছে, তাবিজ করে ওই বুড়ো আমাকে এই কাজ করছে করে করে তাদের যে প্রেমটাকে এটাকে সহজ করে নিলাম, একটা সময় হুট করে সেই বুড়ার ঘরে গিয়ে সে মেয়ে উঠলো তার স্ত্রী হিসেবে, বুড়ার তখন ওই তার নাতির বয়সে ওইগুলো হয়ে গেছে। এরকম ঘটনা ছেলেরা এটা এক ধরনের তারা রপ্ত করে, একটা সলচা তৈরি, এটা অ্যাবসলিউটলিও প্রেম করার জন্য, নারীর মনকে যাকে বলে অনুগত করার জন্য এটা সায়েন্টিফিক্যালি তারা এই সলচাতুরিগুলো গ্রামের অশিক্ষিত সেই মানুষগুলো তারা জানতো, রপ্ত করতো, রপ্ত করার পরে এইরকম বিয়ে পাগলা মানুষ তারা ঘুরে বেড়াতো। আমরা আইনের ছাত্র হিসেবে পড়তাম যে দেখা গেলে আগে প্রাচীন যে ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে যারা এই গুরু ঠাকুর ছিল তারা এইরকম অনেক বিয়ে করতো, 100-150 যেখানে যেত সারা বছর তারা বিয়ে করতে থাকতো। তো এক গ্রামে সে বিয়ে করে সে চলে গেছে, তার আর মনে নাই যে এই গ্রামে সে বিয়ে করেছে, তো কিন্তু স্ত্রী তো তার সন্তান ধারণ করেছে এবং তাকে ঠিকই দেবতারূপে পুজো করে অপেক্ষা করছে। তার ঘাটে গিয়ে সেই ব্রাহ্মণ সেই তার স্ত্রীকে নমস্কার বলতেছে যে মা কেমন আছো, তখন সেই তার স্ত্রী বলতো তবা তবা, মা হিন্দুদের ভাষায় ওটা বলতো যে এটা কী বলে, মিশ লোকটা বলে কি, পতিদেবতা বলে কি। তো এইরকম ঘটনাও আদি বাংলাতে বহু ঘটেছে, ভারতবর্ষে বহু ঘটেছে। তো এই হলো বিয়ে শাদীর ব্যাপারে। আবার ইদানিংকালে যেটা আগে ছিল না, ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে যে বয়স্ক নারীরা তরুণদেরকে কী করে যেন কনভিন্স করে ফেলে। একটা ছেলে 20 বছর বয়স আর সে 55-60 বছরের একটা মেয়ের মহিলার প্রেমে পড়ে যাচ্ছে, একটা বৃদ্ধর প্রেমে পড়ে যাচ্ছে 70 বছরে। ইউরোপে আমেরিকাতে 70-75 বছরের যারা বৃদ্ধা তারা দেখা যাচ্ছে যে এই 18-19 বছরের ছেলেদেরকে প্রেম করে, রীতিমতো প্রেম করে তাদের সাথে বিয়ে থাক করছে। তো এটাও ঠিক একটা হিপ্নোটাইজের মতো একটা ঘটনা, বিশেষ করে যে প্রেমে পড়ছে যুবক ছেলে, তার মন মানসিকতা, তার যে চিন্তা চেতনা, তার চারিত্রিক যে অবস্থা সেটার উপর নির্ভর করে, পারিবারিক অবস্থার উপর নির্ভর করে, অর্থনৈতিক বিষয়ে একটা বিরাট ব্যাপার থাকে। আর ওই বুড়ি যে প্রেম করে ও প্রচণ্ড রকম ট্যাক্টফুলি এই জিনিসগুলো ম্যানেজ করে, কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে, মানে এই যে বিয়ে পাগলা। তা আমার কাছে মনে হচ্ছে যে নারী এবং পুরুষ সেটা যেভাবেই যাক না কেন, একাধিক বিয়ে করুক বা একটা বিয়ে করুক, বুড়ো বা সবসময় বিয়ে করুক, তাদের মধ্যে কতগুলো ইউনিক গুণাবলী থাকে। সেই গুণাবলী হলো একে অপরকে কনভিন্স করার ক্ষমতা, তাদের প্রচণ্ড সাহস থাকে। একটা বিয়ে করা কিন্তু চারটিখানি কথা না, একাধিক বিয়ে করা অনেক সাহসের ব্যাপার আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে, আগেও সাহস থাকে। তৃতীয়ত তাদের রেসপন্সিবিলিটি,
গ্রহণ করার ক্ষমতা থাকে, তারা যে বিয়ে করছে সে বিয়ে করার পর একে অপরের দায়িত্বটা কাঁধে নিচ্ছে, এবং তাদের একটা ধর্মভিত্তিক কাজ করে। কেন তারা লাম্পট্য বলতে যা বোঝায়, বিবাহ বহির্ভূত যে যৌন সম্পর্ক, এটাকে তারা যৌন সম্পর্ক করতে চাচ্ছে, তাদের সেই যৌন সম্পর্ক চরিতার্থ করতে চাচ্ছে, কিন্তু তারা একটা নিয়মনীতির মধ্যে থেকে এটা করতে চাচ্ছে। ফলে অন্যান্য লোকদের চাইতে তারা তুলনামূলকভাবে অনুগত, লয়াল, এবং প্রায়ই এরা ধার্মিক হয়ে থাকে, ধার্মিক হয়ে থাকে, আল্লাহ খোদাকে তারা ভয় করে। তো এই বহু বিবাহ বা বিয়ের শাদীর ব্যাপারে এরকম জিনিসগুলো কাজ করে। কিন্তু এর সাথে যে বহুগামিতা, এই বহুগামিতাটা কিন্তু এই বহু বিবাহের সম্পূর্ণ বিপরীত। যারা কুকর্ম করতে চায়, ঠিক এদের চরিত্র আমি বহুগামীদের চরিত্র বলবো না, একটা পশুর মতো, তারা লালসা চরিতার্থ করতে চায় কিন্তু দায়িত্ব নিতে চায় না। তারা সবসময় করে অন্যের বাড়া ভাতে তারা যাকে বলে মুখ লাগাতে চায়, কিন্তু নিজে যারা উপার্জন করবে, নিজেরটা নিজে রান্না করবে, তারপর সেই খাবার খাবে, এরকম না, অন্যের বাড়া ভাতে তারা মুখ দেবে। অর্থাৎ কারো ঘরের যুবতী কন্যা, কারো ঘরের যুবতী স্ত্রী, প্রবাসী স্ত্রী, সুন্দরী বিধবা, তো সেখানে সে করে কি চুপি চুপি শিয়াল যেভাবে হানা দেয়, কিংবা আস্তে করে সেই প্রতারণার মাধ্যমে গিয়ে তার সাথে একটা সম্পর্ক সে গড়ে তোলে, সে বানিয়ে ফেলে, সেটা অনেক সময় নারীও এই কাজ করে। পুরুষের ক্ষেত্রে একটা পুরুষ খুব সুন্দর জীবনযাপন করছে, এবং এটা আপনি দেখেছেন যে আমাদের যে বাংলাদেশের কিছুজন বিখ্যাত সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার কিছু অমর উপন্যাস, বিশেষ করে চোখের বালি, এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস বিষবৃক্ষ, এখানে এই ধরনের সুশীল প্রেম, যেখানে একজন স্বামীর একটা সুন্দর সম্পর্ক আছে, একটা সুন্দর সংসার আছে, তো সেখানে হুট করে একটা নারী চলে আসে, সে নারী তার যৌনতা প্রদর্শন করে, নারী তাকে কাছে আনতে চায়, নারী তাকে পেতে চায়, নাকি নারী তাকে বিপথে টানতে চায়, নারী তাকে কুপথে নিতে চায়, তো এইরকম নারীরা আছে। আবার পুরুষরা তো আছে, পুরুষরা তো বেশি মাত্রায় আছে, তারাও এভাবে কোনো কুলবধূ, কুলনারী, সেটা বিবাহিত হোক অবিবাহিত হোক, তার সঙ্গে চুপি চুপি তাকে বিপথে নেওয়ার জন্য সে না করে এমন কোনো কুকর্ম নয়। আমাদের রাষ্ট্রক্ষমতায় থেকে অনেক লোক রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে, নিজের জলুস ব্যবহার করে, নিজের যৌনতার সেই আকর্ষণটাকে ছড়িয়ে দিয়ে অনেক মানুষ কুলবধূদের সম্ভ্রম হানি তারা করেছে। তো এই যে বহুগামিতা, এটা কিন্তু বেসিক্যালি বহু বিবাহের সঙ্গে বহুগামিতার ব্যাপক পার্থক্য, যে এই বহুগামিতায় আক্রান্ত লোকেরা দায়িত্ববান নয়, তারা চরিত্রবান নয়, নীতি নৈতিকতা তাদের থাকে না, তারা নিষ্ঠুর নয় কিন্তু লোভী, তারা লালসাগ্রস্ত কিন্তু তারা বীর নয়, সাহসী নয়, তারা কৃপণ, প্রচণ্ড রকমভাবে কৃপণ, এবং এই সমস্ত যারা বহুগামী হয় তারা কিন্তু দেখবেন যে স্বভাবে কৃপণ প্রকৃতির মানুষ হয়ে থাকে আর কি, নারী পুরুষ তারা উভয় কৃপণ, এবং তারা নিষ্ঠুর হয় কিছু কিছু ক্ষেত্রে, যেমন দেখা গেল একটা বিবেকহীন হয়, একটা নারী তার স্বামীকে বঞ্চিত করে, বা একটা পুরুষ তার স্ত্রী সন্তানদেরকে বঞ্চিত করে, যখন গোপনে গোপনে কারোর সঙ্গে প্রণয়ে লিপ্ত হয়ে যায়, তখন তার রুচি, আভিজাত্য, পছন্দ, অপছন্দ, এই সমস্ত ব্যাপারে মানে যাকে বা একেবারে নিম্ন স্তরের পশু পাখিদের সঙ্গে তুলনা করা যায় না। দেখা যাচ্ছে যে একটা লোক খুব ভালো পর্যায়ে, ভালো পর্যায়ে আছে সামাজিকভাবে, খুব বড় সাহেব, বড় কর্তা, বড় ব্যবসায়ী, কিন্তু সে যে কোনো কারণে একটা এই কাজের মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলল, এবং কাজের মেয়ে যে রুমে থাকে, যে ছাড়া ছেঁড়া কাঁথার মধ্যে থাকে, সেখানে গিয়ে দেখা গেলো তার সঙ্গে সে রমণ শুরু করে দিল, অথবা দেখা গেলো একটা লোক একটা পাগলির সাথে সে সম্পর্ক করে ফেললো, এই ধরনের যারা বহুগামী এবং তাদের কোনো রুচি নেই, সে পাগলি সারাদিন উলঙ্গ থাকে, তারপরে শেষে তার সারা শরীরে ময়লা আবর্জনা থাকে, তারপরে ঘা থাকে, কিন্তু ওই যে তার যে একটা লজ্জাস্থান আছে, সেই লজ্জাস্থানের ওই বিকৃত জায়গাটাতেও কিন্তু এই বহুগামী পুরুষ বা বহুগামী নারী এই ধরনের কোনো পাগলের কাছে যেতে তাদের কোনো রুচিতে বাধে না। তারা গ্রামে চলে গেল, বা গ্রামে এই সমস্ত জিনিসগুলো যেখানে হয় সেখানে হয়তো দেখা গেলো যে গ্রামে একটা ভালো পরিবারের ছেলে বা ভালো পরিবারের মেয়ে তারা পাট খেতে গেল প্রাকৃতিক কর্ম সারার জন্য, সেই প্রাকৃতিক কর্মর
আর সারতে গিয়ে মিথ্যা কথা বলে সেই প্রাকৃতিক কর্ম সেরে গেছে, মলমূত্র তার পাশে বসে দেখা গেল যে সেখানে তারা এই কুকর্মে মেতে উঠল। তো আপনি বুঝলেন যে এরা এই যে রুচি, এদের রুচিহীনতা, এদের বিভৎসতা, এদের যে বিবেকহীনতা, এই বিবেকহীনতার কারণেই তারা এই কাজগুলো করতে পারে। তা এই ধরনের বহুগামিতা যারা নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে বহুগামিতা করতে পারে, তারা না পারে এমন কোনো কাজ নয়। তাদেরকে যে দায়িত্ব দেওয়া হোক না কেন, যেখানে যাক না কেন, তারা এই বহুগামিতার এই অশ্লীলতা, এই বর্বরতা, এই জিনিসগুলো তারা সেখানে প্রদর্শন করে। তো মানুষ বহুগামী হয় বা মানুষ বহু বিবাহের দ্বারা প্রলোভিত হয়, এটার অনেকগুলো মনস্তাত্ত্বিক বা সামাজিক কারণ রয়েছে। তো এই সামাজিক কারণগুলো দেখা যাচ্ছে স্থান, কাল, দেশ, তারপরে সমাজ, পরিবার, এই যেখানে এই কারণগুলোকে দমন করা যায়, এই কারণগুলোর মানে যেখানে উদ্রেক না হয়, এই কারণগুলো যেখানে না ঘটে, সেখানে কিন্তু বহুবিবাহ বা এই বহুগামিতা আসলে ঘটে না। তো এইটার জন্য মূলত আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা যদি সচেতন হই, আমরা যদি এই বিষয়গুলো থেকে নিজেরা নিবৃত্ত থাকি এবং বিষয়গুলো সম্পর্কে মনস্তাত্ত্বিক, বৈজ্ঞানিক, রাসায়নিক, তারপর আর্থিক, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা করতে পারি, তাহলে নিজেরাও যেমন এই ফেতনা এবং ফাসাদ থেকে রক্ষা পেতে পারি, সমাজকেও এর থেকে আমরা বিযুক্ত রাখতে পারি এবং আমরা একটা সুন্দর, সুশীল, পরিশীলিত সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে ভালো থাকার, সুন্দর থাকার, সুস্থ থাকার তৌফিক দান করুন। ওয়াখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।